একজন যুবক এখানে নাই, যতদিন চুল কাটছে একবার নবীর তরিকা মতো আদর্শ মতো চুল কাটছে, নবীর স্টাইলে চুল কাটছে, একজন যুবক এখানে নাই। বরং এরা সারা দিন রাত্র নেটের ভিতরে দেখে চুলের স্টাইল, ঘন্টা ঘন্টা লাগায়া দেখে তারপরে স্ক্রিনশট দিয়া যায় সেলুনে, আমাকে এই স্টাইলের চুল কেটা দিবি। সত্য তো যে নবীর স্টাইলে চুল কাটে না, নবীর মতো পোশাক পরে না, নবীর মতো উঠে না, নবীর মতো বসে না, নবীর মতো চলে না, নবীর মতো খায় না, নবীর মতো লয় না। অথচ যেই নবী চোখের পানি ঝরাইতে ঝরাইতে দুনিয়ার থেকে চলে গেছেন, যতদিন দুনিয়ায় ছিলেন এক মুহূর্তের জন্য চোখের পানি শুকায় নাই। যদি শুকাইতো তাহলে জিবরিল কেন জিজ্ঞাসা করতো মা জালা আরা কাতাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন? যখন দুনিয়ার থেকে চলে যাইতেছেন তখনও চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলে আমার পরে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? কবর থেকে যখন উঠবে ওইটা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠে যখন যাবেন তো আল্লাহ চেয়ার রাখবেন মাকামে মাহমুদ আল্লাহর পাশে, কিন্তু বসবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বসবেন না? বলছে আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারের পানি পান করাবো, আমি বসলে কে উম্মতকে পানি পান করাবে? আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি, বিদায় আমি হাউজে কাউসারের কাছে যাব, উম্মত আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না। বলবে তারপর? বলে তারপর আমি মিজানের কাছে ছুটা যাব, উম্মতের পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না এটা দেখতে থাকবো, যদি না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সাল তো তা, আমি চাইলে নাকি দিবেন, আমি ওইখানেই চাওয়ার হাত উঠাইয়া দিব। আপনি বলছেন সুপারিশ করলে গ্রহণ করবেন, সাফি তুসাফা, আমি ওইখানেই সুপারিশ করতে শুরু করব। আল্লাহ বলবেন তারপরে বসেন, বলে তারপরও বসবো না, আমি পুলসেরাতে ছুটা যাব, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঁটটি দিয়া পার করাইয়া দিব। বলছে তারপর কি করবেন? বলে আমি তিন জায়গায় ছুটতে থাকবো আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবো। ওই উম্মত আজকে নবীর আদর্শ ছাড়ার কারণে আজকে সারা দুনিয়ায় নির্যাতিত। যদি নবীর আদর্শ মতো চলতো তাইলে নির্যাতিত হতো না। যাক, আমি কথার শেষ জায়গায় চলে আসছি, যদি জান্নাত পাইতেই চাই, জান্নাত পাইতে চাই, হ্যাঁ যতটুক শুনাইলাম পাইতে চাই, পাক্কা, তাইলে আজকে তওবা করতে হবে, তওবা। যদি ওই জান্নাত চাই যেটা মন মতো, যত চাবে তা মিলবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত এই উম্মত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে, না জানি কত কুটি আইটেম হবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, চেহারা চেঞ্জ। প্রতি শুক্রবারে আল্লাহ পোশাক পরাবে আমাদেরকে, সুগ্রাণ লাগায় দিবে, ছয় দিন খাপ পান করবে দুইভাবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। সপ্তম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবে, নিজের হাতে। কেমন মজা হবে, কেমন মজা! সব রাখা আছে জান্নাতে, সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। প্রতিদিন সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে, ওইখানে ডানা কাটা বানায় রেখা দিছে আল্লাহ কুদরত দিয়া, যেটা পছন্দ হবে ওইটাই উঠায় নিয়ে আসবে, ওইটাই ওর। ওই জান্নাত পাইতে তো চাই, এই জন্য প্রথমে তওবা করতে হবে, তওবা। রাজি তওবা করতে? কে কে রাজি দেখি, ইনশাআল্লাহ। তাইলে হাত আল উপরে উঠাই বলেন আল্লাহ তওবা করলাম, আল্লাহ তওবা করলাম, পাক্কা, সত্য মনের থিকা, ইনশাআল্লাহ। নামান নামান, তাইলে গুনাহ মাফ। আল্লাহ প্রথম আকাশে এখন মাফ করার জন্য ডাকতেছেন,
হাল মিন মুস্তাগফির ফা আগফির আলা কে আসিস মাফ চাস আমি মাফ করি। আর বাকি জীবন যেটা আছে ওটাকে নবীর আদর্শ মতো কাটাইতে হবে। শুধু মুখে মোহাব্বত করলে হবে না, আমরা তো মুখে মোহাব্বত করি, নবীর আদর্শ মানতে রাজি না। শুধু যদি মুখেই মোহাব্বত করি, আপনি আর আমি আবু তালেবের চেয়ে বেশি মোহাব্বত করি না, রাগ হয়ে যায় না মুরাদনগরের মানুষ, আমরা আবু তালেবের চেয়ে বেশি মোহাব্বত করি না। আবু তালেব যতটুক নবীজিকে মোহাব্বত করতেন, চৌচল্লিশ বৎসর দশ দিন বাতিজাকে বুকের ভিতরে রেখা পালছে, যেই হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না, ওই হাত দিয়া চাচাকে কবরে নামাইছেন, ওই হাত দিয়া। তারপরে চিৎকার দিয়া বলছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না। কলেমা পড়তে বললাম, পড়লে পড়েন নাই, ঠোঁটটা হেলাইতে বললাম হেলান নাই, চুপ থাকতে বললাম তাও থাকলেন না, শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালেব, আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি, চাচা আমার জন্য রাস্তা রাখলেন না। শুধু মুখ দিয়ে মহব্বত করলে হবে না, নবীর আদর্শের উপরে চলতে হবে, তাইলেই জান্নাত মিলবে। রাজি নবীর আদর্শের উপরে চলার জন্য? কে কে রাজি দেখি, আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা, আজকের থেকে নামাজ ছাড়ো ওয়াদা, আমার ফতুয়া না, নামান নামান আমার ফতুয়া না। আব্দুল কাদের জিলানিকে চিনেন? পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি, উনি বলেন ওর চেয়ে নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। যে আজান শুনলো আর মসজিদে নামাজের জন্য আসলো না, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আপনি বলবেন শুকর তো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, তো উনি লেখছেন শুকর পর্যন্ত সকালবেলা বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে, এই জন্য লেখছেন ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আর হবে না কেন, আল্লাহ ডাকে তারপরও আসে না, কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ ডাকে না, সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল ক্বাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাইসুশ শহীদুল হক্কুল ওয়াকিলুল কবিকুল মকিলুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির ওয়াদ দাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত-তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিকি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিসু আর রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে তারপরও আসে না, ও নিকৃষ্ট হবে না তো কে হবে, ও হতবাগা হবে না তো কে হবে, ও কপাল পোড়া হবে না তো হক আর কে হবে, ও অকৃতজ্ঞ হবে না তো আর কে হবে, ও নিকৃষ্টতম হবে না তো আর কে হবে। এই জন্য আজকের থেকে পায়ে হাত রেখা বলি যুবক, তোমাদেরকে আজকের থেকে নামাজ ছাড়বো না, আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন।
প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো। শুধু প্রতিবাদ জানাইলে কাজ হবে না, আমি প্রতিবাদের বিরুদ্ধে না। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়া এটা আমাদের ইমানি দায়িত্ব। শুধু প্রতিবাদ করলে হবে না, আরো দুটা কাম করতে হবে, নাইলে প্রতিবাদ দিয়ে কিচ্ছু হবে না। আরো দুটা কাজ, একটা কোরআন থেকে একটা হাদিস থেকে দেখাইতেছি। যদি আপনি আইতুল মুকাদ্দাসের পক্ষে হন, ফিলিস্তিনিদেরকে ভালোবাসেন, তাহলে আরো দুটা কাজ করতে হবে। পারবেন? বলবো, আমার বিশ্বাস আজকে 31তম দিন চলতেছে, এই মজমায় একজনও নাই যে 31 দিন পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ছে, এরকম একজনও এখানে নেই, একজনও নাই, হুজুররাও নাই, কিন্তু শুধু প্রতিবাদ করতেছে। অথচ কোরআন বলে ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাম, শুধু প্রতিবাদ করো না। প্রতিবাদ করা 2 রাকাত পড়ে আমাকে বলো যে আল্লাহ প্রতিবাদ করার ক্ষমতা ছিল, প্রতিবাদ করলাম, বাকি মেসেজটা আপনাকে দিয়া দিলাম, আপনি দেখেন। একজনও তো পড়ে নাই, বলো বলো, পড়ছেন কেউ এস পর্যন্ত 31 দিন? অথচ এটা তো কোরআনের শিক্ষা। আপনি এখান থেকে যা কিভাবে বোম মারবেন? প্রতিবাদ করতেছেন, সরকারও করতেছে প্রতিবাদ, কিন্তু শুধু প্রতিবাদ ক্ষান্ত না। আমাদের উচিত ছিল ওই দিন থেকে রোজা রাখা, সালাতুল হাজাত পড়া, আল্লাহর হুকুম ছিল এটা। ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ, হুজুর রাগ হয়ে যাবে আমার উপরে, কেন চেহারা দেখলে তো বুঝি আমি, কিন্তু 31 দিন পর্যন্ত তো সালাতুল হাজাত পড়ে নাই কেউ। উচিত তো ছিল রাত্রে উঠা, চোখের পানি ছেড়া। মালিক, প্রতিবাদের ক্ষমতা আছে আমাদের, করতেছি, কিন্তু বাকি ক্ষমতা তো আমাদের নাই, তোমার হাতে। আবাবিল তো ঘুরা বেড়াইতেছে, হুকুম দিতে তো দেরি, পাঞ্জায় পাথর নিয়ে উড়া যায়, আর আল্লাহ পাউডার বানাইতে তো দেরি করবে না। হাতিয়ালাদেরকে তো পাউডার বানায় দিছিল আবাবিল, আবাবিল মরে গেছে না, এখনো আবাবিল নাই। উচিত তো ছিল 2 রাকাত পড়া, পায়ে হাত রাইখা বলি আজকের থেকে 2 রাকাত সালাতুল হাজাত পড়েন, পড়বেন, হ্যাঁ, না খালি চিৎকারই দিবেন, হ্যাঁ, 2 রাকাত পড়েন, লাগাও তো লাউ উসসে লাগাও। আল্লাহ আজও বদরের দিন বানাইতে পারে, বদর আলারা চিৎকার দিয়া বদর জিতে নেয়। হাদিস বুখারী উঠান, সারা রাত্র সেজদায় পড়া ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যখন ফেরেশতা নামতে দেখতেছেন আবু বকর, তখন পিছের থিকা কাপড়ে হাত দিয়ে উঠে বলছে ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কান্না যথেষ্ট হয়ে গেছে, যদি আমার কথা বিশ্বাস না করেন তো মাথা উঠে দেখেন ওই যে ফেরেশতা নাইমা আসতেছে। আমরা তো চিৎকারে বিশ্বাসী, হুশ যে কবে আমাদের আসবে এটাও জানি না। দুষ খাইলে বলে হুশ হয়, চুর গেলে বলে বুদ্ধি হয়, কবে যে বুদ্ধির দাঁত গজাবে এটাও জানি না। একজনও তো পেলাম না এখানে, হুজুরও তো আছে অনেকে, 31 দিন 2 রাকাত করে ডেলি পড়ছে, একজনও তো পেলাম না। তাবলিগালাও আছে এখানে দেখতেছি, চিল্লা তিন চিল্লালাও আছে এখানে, কেউ তো পড়ে নাই। হইতে তো পারত কোন জীর্ণ শীর্ণ আলার 2 রাকাত আরশ কাঁপায় রেখা দিত, না পারত না, হ্যাঁ, এই জন্য 2 রাকাত ডেলি পড়বো, ঠিক আছে, যতদিন পর্যন্ত সমাধান না হয়। আর দ্বিতীয় হাদিসে আছে আসাদকাতু তারুদ্দুল বালা, 31 দিন পর্যন্ত, আজকে 31তম রাত্র চলতেছে, এখানে বাজে 11:12, ওইখানে 3 ঘন্টা কম, 3 ঘন্টা পরে ওরা, এখন বাজে হইল 8:12, এক রাত্র আসে না যে কেয়ামত আসে, কেয়ামত
আপনি ফিলিস্তিন দেখেন না, আমি ফিলিস্তিন দেখছি, আপনার চেয়ে বেশি দরদ আমার এইখানে। আপনি তো মিডিয়ায় ফিলিস্তিন দেখে চিৎকার দিতে চিৎকার দিতে চান, আমি তো চোখে ফিলিস্তিন দেখছি, আপনার চেয়ে বেশি ব্যথা আমার এখানে। দ্বিতীয় যেটা আমাদের করণীয়, ওটা হলো ডেলি এক টাকা ফিলিস্তিনের নামে সৎকা করা। আর সৎকা তো তার উদ্দুল বালা। মুসলমান শুধু চিৎকার দিলে হবে না, আল্লাহ আল্লাহ রসুল যেটা শিখাইছে ওটাও করতে হবে। এই তিনটা যদি করতে পারি তাহলে হয়তো হইতে পারে বাংলাদেশের মানুষের চোখের পানি বড় কাছে বাঙালিদের মতো তারা। আর একটা কথা শেষ, যতদিন পর্যন্ত বাংলাদেশে তিন ধরনের পরিবেশ থাকবে ততদিন পর্যন্ত আমাদের দেশে বিপর্যয় ঘটবে না। আমার বিশ্বাস নড়বে চড়বে পড়বে না, শতবার ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় নাই, শুধু তিনটা পরিবেশের কারণে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আরেকটা হলো আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ, আরেকটা হলো এরকম কোরআনী মাহফিলের পরিবেশ। এই তিনটা যদি ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশ কোনো দিন বিপর্যয় ঘটবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন হয়তো 100-150 বছরের, আমি এই মাটির ইতিহাস জানি 1430 বছরের। আমি জানি এই মাটির ইতিহাস, যদি এই তিনটা পরিবেশ ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশে কোনো দিন কোনো বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ। ধরে রাখবো এই তিনটা পরিবেশ, কে কে ধরে রাখবো দেখি। নমান নমান নমান, এটাই শেষ কথা। যদি এটার জন্য জেবে হাত দিতে হয় তাইলেও কি দিব? হ্যাঁ, আমি চান্দা করব না, শুধু আপনাদেরকে প্রতিশ্রুতি নিব, এগুলা টিকায় রাখতে হবে। জান দিয়া হইল, মাল দিয়া হইল, সময় দিয়া হইল, নাইলে বিপর্যয় ঘটবে, নাইলে বাংলাদেশ নিয়ে বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস করুণাই যখন বিপর্যয় ঘটাইতে পারে নাই, 7.8 ভূমিকম্প পারে নাই, দুইবার 10 নম্বর মহাবিপদ সংকেত পারে নাই, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে আর কোনোদিন বিপর্যয় ঘটবে না যদি এই তিনটা পরিবেশ আমরা ধরে রাখতে পারি। রাখবেন তো, যাবে হাত দিতে হলো দিবেন যাবে হাত, দেখি কে কে দিবে যাবে হাত। আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালা। নফল নামাজ পড়লেই হবে, দুই রাকাত নফল নামাজ বাস। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু, আল্লাহর ইহসান যে আল্লাহ আমাদেরকে মানুষ রূপে অস্তিত্ব, কত বড় দয়া, কত বড় করুণা, কত বড় রহমত, কত বড় মায়া, কত বড় মমতা যে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদি বানাইছে। যদি এটা বড় বিষয় না হইতো তাহলে আসমানি সমস্ত কিতাবে আমাদের আলোচনা থাকতো না। এই উম্মতের আলোচনা প্রত্যেক নবীর মুখে মুখে ছিল, এমন কোন নবী জান্নায় যার মুখে আমাদের আলোচনা না ছিল, আমরা ছিলাম না। এমনকি আদম আলাইহিস সালামের মুখেও আমাদের আলোচনা ছিল, যিনি সর্বপ্রথম মানুষ, নাইলে কিতাবে এই কথা পাওয়া যেত না। ফুদ্দিলা উম্মাতা মুহাম্মদ বি আরবাইন, উম্মতে মুহাম্মদিকে আমার উপরে আল্লাহ 4 জিনিস দ্বারা ফজিলত দিছেন, 4 জিনিস দ্বারা ফজিলত দিছেন। একটা দুটা শুনাই দেখি বুঝে আসে কিনা। উনি একা আসছেন দুনিয়াতে, দুইজন উনিও আয়েশা আমাদের আলোচনা করতেছেন, আমরা তো আজকে আসছি, 16 লক্ষ নবীর পরে আমরা দুনিয়াতে আসছি,
কিন্তু প্রত্যেকের মুখে আমাদের আলোচনা ছিল, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিছেন নিজের দয়া দ্বারা, মায়া দ্বারা, নিজের কুদরত দ্বারা। শুধু অস্তিত্ব দেন নাই, মুকুট পড়ায়া দিছেন, মুকুট পড়ায়া। মুকুট বোঝো, মুকুট বোঝেন, মুকুট, তাজ, তাজ আমাদের মাথায় তাজ লাগানো আছে। যদিও হাত দিলে পাওয়া যাবে না, কিন্তু কোরআন বলে আমাদের মাথায় তাজ লাগানো আছে। কুনতুম খায়রা উম্মা, এটা একটা তাজ, এটা একটা মুকুট আমাদের মাথায় পড়ায়া উম্মতে মুহাম্মদী বানাইছে। যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইল নিজের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের ইচ্ছায় না, আল্লাহর বিশেষ ইচ্ছা, বিশেষ রহমত। নাইলে কোনোদিন আমাদের হাতে গায়ে আল্লাহ কুদরতের ছোঁয়া লাগাইতেন না, কুদরতি হাতের ছোঁয়া। আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন কুদরতি হাত দিয়া। আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি, আসল জায়গায় পৌঁছবো, আমি পিছের থেকে নিয়ে যাইতেছি। কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমাদেরকে নির্বাচিত করছেন। হুয়াজতাবাকুম, কোরআন দিতেছি আমি, কোরআন, কোরআন বলে উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি কুদরতি হাত দিয়া নির্বাচিত করছি। আজকে তো উম্মত, উম্মত বটে, নিজেকে উম্মতে মুহাম্মদী বলে বটে, কিন্তু না নিজের দাম জানে, না নিজের কাম জানে, দামও জানে না যে আমাদের দাম কত। যুবক যৌবনের দাম জানে না, নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না। যুবক নিজের দাম জানে খালি বাবা, আর কিচ্ছু জানে না। নিজের দাম জানে ফ্যান্সি ডেল, আর কিচ্ছু জানে না। তোমার দাম ফ্যান্সি ডেল আর বাবা না, তোমার দাম কতটুক তুমি জানো না। তুমি তো তোমার দৌবনের দামই জানো না। চলে দেখি বুঝায়া, বুঝে আসে কিনা। এক যুবনের যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, এক যুবকের এক যৌবন, আর সমগ্র জগতের ভান্ডার যদি, রত্ন যদি, সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, তাইলে যৌবন দামি না সম্পদ দামি? এরা বোঝে নাই মনে হয়, যৌবন দামি? কে কে একমত দেখি, হাত উঠান তো। নামান, নামান। তাইলে এবার বাবু যুবক, তোমাকে কি কোন দামি জিনিস দিছেন আল্লাহ? যৌবন কত দামি? সমগ্র জগতের সম্পদ এক পাল্লায়, তোমার একজনের যৌবন আরেক পাল্লায়, যৌবন দামি, সমগ্র সম্পদ দামি না, যৌবন দামি, নারীর নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি, আমাদের এই ছোট জীবনটা দামি, জীবনটা। আমি নিয়ে যাইতেছি ওইদিকে, কথা লম্বা হবে না, আবারও বলতেছি, আমাদের এই ছোট জীবনটা দামি, ছোট জীবনটা, এটা বড় দামি। ইচ্ছা করলে এখানে যেমন খুশি তেমন কাটাইতে পারি, আল্লাহ কিচ্ছু বলবে না। যদিও আল্লাহ হুকুম দিয়ে আকাশকে দাঁড়া করাইছেন, হুকুম দিয়া দাঁড় করাইয়া দিছেন, ইচ্ছা করলে আল্লাহ বাধ্য করতে পারে, কিন্তু কিচ্ছু বলবে না। ছোট জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারি, আবার যদি ইচ্ছা করি তো ছোট জীবনটা দিয়া এখান থেকে জান্নাত কিনা যাইতে পারি। আমি নিয়ে যাইতেছি তোমাদেরকে,
জান্নাত একটু ঘুরায় নিয়ে আসি, দেখি তোমাদের মনে লাগে কিনা। জান্নাত চিনো? আরে যুবকরা কি বলে, জান্নাত চিনেন? শুনছেন জান্নাতের কথা? ধারণা আছে জান্নাতে? না খালি ধারণা 14 তারিখের, ঠিক না? আপনারা তো চিনেন না, এরা সব 14 তারিখ চিনে। ফেব্রুয়ারির 14 তারিখের অপেক্ষায় আছে, কবে 14 তারিখ আসবে। এরা চিনে ইলিশ পান্থা, এরা চিনে 31st night, এরা চিনে ডিজে। তোমরা ডিজে চিনো না? ডিজে এরা চিনে ডিজে পার্টি, এরা চিনে গান, এরা চিনে নাচ, এরা জান্নাত চিনে না। ইচ্ছা ছোট জীবনটা যুবক যেমন খুশি তেমন কাটাইতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। আর ইচ্ছা তুমি এইখান থেকে জান্নাত কিনা নিয়ে যেতে পারো, তোমার ইচ্ছার উপরে নির্ভর, আল্লাহ কিচ্ছু বলবে না। আজকে শুধু অপেক্ষা করবে মৌতের রেখায় যুবক কখন পা দিল। আমি জানি মোটর সাইকেলে উঠলেই তোমাকে বাপ ভিন্ন হয়ে যায়, ঠিক না? আর যদি পিছে কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই, ঠিক না? আমি জানি তোমরা চিনো না, তো চিনো না জান্নাত, চিনো না জান্নাতের ধারণা নাই, নাইলে সব ধারণা তোমাদের আছে। সারা রাত্র কাটায় নেটের ভিতরে, ধারণা থাকবে না তো থাকবে না কেন? এই গ্রামে অধিকাংশ বাড়িতে ওয়াইফাই আছে? ওয়াইফাই না, নাই। আগে লিমিটেড দেখতো, এখন আনলিমিটেড দেখে। এই গ্রামে লোক আছে, যুবক আছে, সারা রাত্র বসে থাকে, বন্ধুদের নেট কখন শেষ হবে আর ওকে ফোন করবে আর ও নেট লাগায় দিবে, সারা রাত্র অপেক্ষা করে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আওয়াজ করো না, শুনতে থাকো। ছোট জীবন 60-70 বছরের, কে কখন চলে যাব জানি না। এই গ্রামে বৃদ্ধের কবর যেরকম আছে, যুবকের কবরও আছে না? নাই। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট এই এলাকায় কেউ মরে নাই আজ পর্যন্ত? না মরে নাই। ও তো গোড়া রুপিটে ছিল, মূল্য তো মূল্য কি কইরা, মোটর সাইকেল তো ডিজিটাল গোড়া, ও তো গোড়ার পেটে ছিল, মূল্য কি কইরা। ও তো বুক ভরা স্বপ্ন নিয়ে বাহির হয়েছিল, চোখ ভরা আশা নিয়ে বাহির হয়েছিল, সাইজা গাইজা বাহির হয়েছিল, ও মূল্য তো মূল্য কি কইরা। আমাকে বুঝাও কি কইরা মূল্য, মৌতের রেখা আসতে দেরি। আল্লাহ এই জন্যই যুবকদেরকে সতর্ক করেন, শাবাব লা ইয়াক্তার বুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয়, বিমুখ না করে, উদাসীন না বানায়, মাতাল না করে, পাগল না বানায়। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিচ্ছি, ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারি। সকল মানুষকেও আল্লাহ বোঝায়, ইবনা আদম লা তাফরাহ বি দুনিয়া ইকা, মানুষ দুনিয়ার উন্নতি নিয়ে তুই মাতাল হইস না, ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আমাদের জীবনটা ছোট, যদিও আল্লাহ সদ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, মানুষ বানাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, যে উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইছে, নবীরা। মুসা আলাইহিস সালাম তো কিতাবকে সরাই দিছেন, তারা দাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিয়া বলছে আল্লাহ কিতাব লাগবে না, উম্মত বানায় দেন। উম্মত তুমি উম্মত হইতে পারছো? উম্মত দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছে শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য, ছোঁয়া, এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য 2500 বছর অপেক্ষা করছে।
তোমাকে আল্লাহ ওই উম্মত বানাইছে, ছোট একটা জীবন দিছে, বেশি বড় দেয় নাই, ছোট একটা জীবন। মুরাদনগরের মানুষ ভালো মতে বোঝেন, ছোট জীবন 60-70 বছর, তারপরে চলে যেতে হবে। যে এক ফোঁটা পানির থেকে বানাইছেন ওনার কাছে চলে যেতে হবে। এই জন্যই তো উনি, যেই মানুষগুলা বিমুখ হয়ে থাকে, বিমুখ আল্লাহকে ভুলা থাকে, সব ব্যবহার করে আল্লাহ। অক্সিজেন কার ব্যবহার করি? জমিন তো শুধু শুধু বলে না, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, পেটে নিয়ে নিব, পেটে পেটে। আর কত তাফালিং দেখবো, তাফালিং বুঝো, আর কত বিরোধিতা দেখবো, অনুমতি দেন না, পেটে নিব। তো আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকা কাওয়ায়া আসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানি কাওয়ায়া আসিক, বাকশক্তি তোমার নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউদুনি কাওয়ায়া আসিক, শ্রবণ শক্তি তোমার নাফরমানি তোমার। ইয়ানদুর বিআইনি কাওয়ায়া আসিক, দৃষ্টি শক্তি তোমার নাফরমানি তোমার। ইউমাইয়িজ বিআকলি কাওয়ায়া আসিক, ভালো মন্দ বোঝে তোমার আকল দিয়া, নাফরমানি তোমার। ইয়াতাফাক্কার বিকলবি কাওয়ায়া আসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তা করে আর নাফরমানি তোমার করে। ইয়াতিশু বিআদি কাওয়ায়া আসিক, তোমার হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলি কাওয়ায়া আসিক, তোমার পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। ইলা মাতা, আমি কতদিন সহ্য করব, অনুমতি দেন না। কানা সাগিরা ফাকাব্বারতা, ছোট তো ছিল, বড় তো আপনিই করলেন, আবার আপনারই নাফরমানি করে। কানা যাইফা ফাকাওয়াইতা, দুর্বল তো ছিল, যৌবন আর সুঠামত্ব তো আপনিই দিলেন, আর আপনার নাফরমানি করে। শুধু এইখানেই শেষ না, এই জন্যই আল্লাহ চিৎকার দেয়, আল্লাহ চিৎকার দেয়। আমি বুঝছি আমার আওয়াজ এখানে চলবে না, এখানে সুরের দরকার, আমার কাছে সুর নাই, এই জন্য কথা লম্বা হবে না, শর্টে শেষ করে দিব। যেটা বুঝাইতেছিলাম, জীবনটা ছোট, ইচ্ছা যেমন খুশি তেমন চলতে পারি, যেমন চলতেছি এখন, আল্লাহ ডাকে তারপরও আসে না। ডেলি 5 বার ডাকে, 5 বার, বড় ভাই ফোন দিতে দেরি, লঙ্গির খবর থাকে না, লঙ্গির। বড় ভাই চিনো না? তোমরা চিনো না বড় ভাই? হ্যাঁ চিনো বড় ভাই, তোমাদের কোডওয়ার্ড না বড় ভাই ডাকছে, বড় ভাই পাঠাইছে, বড় ভাই ফোন দিতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঠিক না? পদস্থ লোকের লগে সেলফি তুলতে দেরি, ফেসবুকে ছাড়তে দেরি করে না, ঠিক না? পদস্থ লোক ডাকতে দেরি, হায় হায় প্যান্ট খুইলা হইলো দৌড় দিতে দেরি করে না। সত্য তো, ডেলি আল্লাহ ডাকে, আল্লাহ তারপরও আসে না। এইখানে বহু যুবক আছে, এশারের নামাজ পড়ে না। ওরে যৌবন কে দিছে? অক্সিজেন কার নাও? ডেলি কতটুক নাও জানো? 550 লিটার নাও, 550 লিটার। সন্তান হইতো নিজের বিল দিতে দিতেই তো ফতুর হয়ে যেত, আবার বিয়ে করতো কবে, আবার সন্তান হইতো কবে? যদি আল্লাহ ডেলি 550 টাকা করে বিল নিতেন, যে পার লিটারে 1 টাকা দিবি, তাইলে ডেলি 550 টাকা দিতে হতো শুধু অক্সিজেনের। রঙে আসো যুবক, ভালো মতে বোঝো আমার কথা, রাগ হয় না, পায়ে হাত রাখে, দিল দিয়া শোনো, কাজ হইতে পারে, তোমার জীবন চেঞ্জ হইতে পারে। ওরকম যুবক হবে তুমি, জমিনে হাঁটবে, আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে। দুনিয়ার মানুষ গৌরব করলে কতক্ষণ করে? যতক্ষণ তুমি চামচ ততক্ষণ করবে, চামচ, চামচ বোঝো, তরকারি বাড়তে চামচ লাগে না? তুমি যতক্ষণ পর্যন্ত চামচা থাকবা, চামচা, ততক্ষণ তোমাকে মূল্যায়ন করবে। কাটা হইতে দেরি, তোমার মার বুক খালি করতে দেরি করবে না।
আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে। আল্লাহ, আমি হাদিস দিতেছি, হাদিস লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলে কিছু যুবক দুনিয়াতে আছে যাদেরকে দেখা আমি দুনিয়াটাকে টিকায়া রাখছি, ওরা না থাকলে আমি দুনিয়াকে টিকায়া রাখতাম না। লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা, আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিম আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কয়েকটা যুবকের জন্য যে নিজেকে আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, ছোট জীবনটার দ্বারা জান্নাত কিনা নিছে, ওদের জন্য পারি না, নাইলে মন তো চায় সব মাটিতে মিশায় দিই। ছোট জীবন দিছে আল্লাহ, ইচ্ছা আমি যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলবে না, শুধু এতটুক বলবে না দেরুন কাইফা তাআমালুন, তুই করিস কি আমি দেখতেছি, আর একটু বলবে ইন্নি মিনাল মুনতাজিরিন, আমি অপেক্ষায় আছি তুই সীমা রেখায় পা দিবি কবে, আর একটু বলেন শুধু ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, যতই ভাগিস না কেন তুই আমার পরিধির বাহিরে যাওয়ার ক্ষমতা রাখিস না, আর একটু বলবে আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে থাকব, আমার থেকে তুই বিচ্ছেদ হতে পারবি না, আমিও তোর থেকে বিচ্ছেদ হব না, কেননা আমার আমি তোর থেকে বিচ্ছেদ হইতে দেরি তুই লাশ হইতে দেরি হবি না, লাশ তোর ভিতরে আমার হুকুম বসা হুকুম, যেটাকে আত্মা বলে আত্মা, ইচ্ছা আমাদের স্বাধীনতা দিছেন, বেশি দেন নাই যুবক, বেশি দেন নাই পাঁচটা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। চতুর্থ স্বাধীনতা, চতুর্থ স্বাধীনতা মত আদর্শের, আজকে আল্লাহকে মানতেও পারো নাও মানতে পারো কিচ্ছু বলবে না। চতুর্থ স্বাধীন, পঞ্চম স্বাধীনতা মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যাবে, কিচ্ছু বলবে না। এই জন্য আমার কথা শুরুটা ছিল এটাই যে জীবনটা ছোট, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, এই ছোট জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারি কিচ্ছু বলবে না, আর ইচ্ছা এই জীবনটা দিয়ে চিরদিনের জান্নাতকে কিনা নিতে পারবো। কোনটা নিব, কোনটা নিতে রাজি, কে কে রাজি জান্নাত নিতে দেখি, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, নামাও নামাও, আল্লাহ এখন প্রথম আকাশে, আল্লাহ বেশি দূরে না, এখন প্রথম আকাশে, রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ এখন প্রথম আকাশে। যদি মনের থেকে চায়া থাকি তাহলে মনে হয় লেখাও হয়ে গেছে, ওই জান্নাত দুনিয়ার এই পচা মাটি যার মাটিগুলা হবে জাফরানের, জাফরান মাটিগুলা জাফরানের, দুনিয়ার মতো এরকম ছোট ছোট বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল, সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল, যুবক যা চাবে তা রাখা আছে, আমি একটা একটা করে তোমাদেরকে দেখাইতেছি, দেখি আজকে দিলে লাগে কিনা। ছোট বাড়ি 2,40,000 মাইল, বিল্ডিং গুলা এই দুনিয়ার মতো হবে না, একটা ইট সোনার একটা ইট রূপার, তালাগুলা দুনিয়ার তালার মতো ছোট না, এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত, বলবা এত বড় সিঁড়ি চড়বো কি কইরা, সিঁড়ি থাকবে না, সুপার অ্যাক্সেলেটার থাকবে, অ্যাক্সেলেটার, ওটাকে বটন দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, যত তালায় যাইতে চাবে শাঁ করে অত তালায় লাগায় দিবে, সুবহানাল্লাহ।
সুপার লিফট লাগানো থাকবে, লিফট। ওই লিফট আঙ্গুল দিয়ে চালাইতে হবে না, বটন দিয়ে চালাইতে হবে না, ওটা মন দিয়ে চলবে। যত তালায় যেতে থাকবে অত তালায় পৌঁছবে। সব রাখা আছে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কাপড় কয়বার? দুনিয়ার এই সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানানো। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ধুবি নাই, যে কাপড় ময়লা হয়ে গেলে আবার ধুয়া পরিষ্কার করে রাখবে না। জান্নাতে ওয়ান টাইম ইউজ, ওয়ান টাইম। আজকে যে 70 জোড়া পড়ছে ওটা আর জীবনে আসবে না, ওটাকে রাখারও দরকার হবে না। আল্লাহ দর্জি দিয়া সিলায় পাঠাবে না, কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। কুদরত দিয়া বানায় পাঠাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে পেশাব পায়খানা নাই। দুনিয়াতে যত দামি খায় তত দুর্গন্ধ বেশি হয়, বিশ্বাস হয় না? সেনিটারি বাথরুম তো এই এলাকায় কয়েকদিন আগে আসছে, এর আগে তো সেনিটারি ছিল না, ছিল? কি ছিল এটাও তো আমি জানি। সারা বাংলাদেশের গ্রাম দেশে কি বাথরুম ছিল এটা তো জানি। যদি দুর্গন্ধ হইতো তাহলে গ্রামের মানুষ বাস করতে পারতো না, সাদা মাঠা খাইতো, গন্ধ হইতো না। এখন বার্গার সার্গার খায় তো, এই জন্য সেনিটারি বাথরুমের দরকার হয়েছে, কেন না দুর্গন্ধ বেশি, বিশ্বাস হয় না? এখন তো খায় বার্গার, এখন তো খায় গিরিল শিরিল, ঠিক না? টিক্কা শিক্কা, ঠিক না? কাবাব সাবাব, ঠিক না? এই জন্য দুর্গন্ধ বেশি, এই জন্য কয় সেনিটারি লাগবে, নাইলে এর আগে সেনিটারির দরকার হতো না। জান্নাতে কোনো বাথরুম পেশাব পায়খানা হবে না, খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে, আর সুগ্রাণ হয়ে মুহিত হবে। এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে। জান্নাতে চিরদিন হায়াত, আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এখন ফল ধরে কিসের গাছে? আরে ফল কিসের গাছে ধরে? কি গাছে ফল ধরে? এখন কাঠের গাছে, কাঠের গাছে। কি কাঠের গাছে ফল ধরে না? আরে নারিস না, সব রাখা আছে। জান্নাতে 14 তারিখ হবে, পার 15 মিনিটে, কয় মিনিটে? এখন 14 তারিখ হয় কয় দিনে? বৎসরে কয়বার? আরে চিনো 14 তারিখ? চিনো? আরে মনে হয় ফিডার খায় সব, ঠিক না? ফেব্রুয়ারির 14 তারিখ, জান্নাতে 15 মিনিটে 14 তারিখ হবে, পার 15 মিনিট। দুনিয়ার মতন না, গ্রুপে মেসেজ দিয়া দিছে সবাই রে, আর বাজারে যে দেখে দাঁড়ায় রয়েছে একজন রেলয়া, ঠিক না? আর বাকি সব ছ্যাক খাইছে, ঠিক না? জান্নাতে এরকম ছ্যাক হবে না, ছ্যাক। এই জন্যই তো প্রেমিকার হাতে প্রেমিক মরে, আবার প্রেমিকের হাতে প্রেমিকা মরে, মরে না? মরে। আর কত হবে? শুধু এক মিন্নি না, বাংলাদেশে লক্ষ লক্ষ মিন্নি আছে, প্রেমের ছলে ফালায়া জান নিয়া নেয়, জান। জান্নাতে এরকম হবে না, 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 100 পুরুষের। পাওয়ার ব্যাংকে রাখার জন্য না, পাওয়ার ব্যাংক চিনো? ওটাতে রাখার জন্য না, ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। এই জন্যই বলি 15 মিনিট পর পর মেসেজ আসবে,
মেসেজ না ভিডিও কল ছবি সহ আসবে আর তোমাকে ডাকবে, তা লীলাইয়া আমার কাছে আয় জলদি। আপনি বলবেন বাইক পামু কই, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানানো আছে, ওলাহু আজনি হাতান, দুটা ডানা আলা বাইক, বিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার, রুবি দিয়ে আল্লাহ বানায় রাখছেন, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চরবে আর চোখের পলকে যে উড়া নেমে যাবে। কেমন জানো, যার হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া, কাক পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাবেন আল্লাহ হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে, লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার, 3 কিলোমিটার লেহেঙ্গা চিনো, মারলে 3 কিলোমিটার পর্যন্ত ঘের ফুলা উঠবে। চলো আর একটু শুনাই দেখি তোমাকে দিলে লাগে কিনা। সমুদ্রের পানি কিরকম? কি এত লবণ যে তিতা, একবার মুখে লাগলে সারা দিন পর্যন্ত এই তিতা মুখের টিকা যায় না। যেটা বানায় রাখছে ও থুতু দিতে দেরি, সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হইয়া 4টা ঘ্রাণ বাহির হইতে দেরি হবে না। এখন একটু চোখ বন্ধ করো, তিতা পানির ভিতরে দুনিয়ার সবচেয়ে তিতা হলো সমুদ্রের পানি, লবণাক্তের কারণে ওই তিতা পানির ভিতরে থুতু দিলে যদি মধুর মতো মিষ্টি হয়, ওই থুতুটা যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে তো কেমন হবে? মনে হয় এরা বোঝে না। যখন কিস নিব কিস কিস বুঝো, ঠোঁটে ঠোঁট লাগাইব চুমা দিব তখন কেমন হবে? আল্লাহ বানায় রেখা দিছে, জান্নাতে গান হবে গান, দুনিয়ার গান কোন গান 4 মিনিটের উপরে নাই, 4 মিনিটের উপরে আছে নাকি? উপরে 5 মিনিট, গান তো লম্বা হয় খালি আ উ করার কারণে, নাইলে অরিজিনাল গান তো 3 মিনিট, ঠিক না? 4 মিনিট, ঠিক না? খালি মাইক একটা লইয়া উ আ করতে করতে কোমর দুলাইতে দুলাইতে লম্বা করে, ঠিক না? জান্নাতে গান হবে টানা 40 বছর, বিরক্ত হবে না, যত শুনবে তত মজা লাগবে, হারায়া যাবে হারায়া, গান যখন বন্ধ হবে তারপরও হুশে আসবে না, এরকম মোহিত হবে গান শুনা, পরে গালের ভিতরে টোকা মাইরা হুশে আনবে, বলবে খালি গান শুনবি ভিতরে কি বানাইছে তুই দেখবি না, চল কামরায় তোরে কুইলা দেখাই। মনে হয় এরা বোঝে নাই কিছু, ফিডার খায় তো, এখনো কি চকলেট খাও বুঝি, ঠিক না? বুঝতেছে? 40 বছর টানা গান হবে, নাচ হবে নাচ, দুনিয়ার ডিজে কয়টা কালার দুনিয়ার নাচে, তোমাকে এখানে তো মাঝে মাঝে হয়, ঠিক না? হয় না ডিজে পার্টি হয় না? আরে আমিও তো 2 বার দেখা গেলাম হইতেছে বাজারে, এদিক দিয়ে যাওয়ার সময় 2 বার দেখলাম যে হইতেছে ডিজে পার্টি, কয়টা কালার থাকে, 12-13টা, এমনই তো, ঠিক না? জান্নাতে যখন নাচবে এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাকি হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে, 40 বছর টানা নাচবে, গানের আওয়াজ এরকম হবে আল্লাহ জিজ্ঞাস করবে কেমন শুনলি, পেলা কানাল মৌতুল্লা মুতনা, আয় আল্লাহ মৌত থাকলে মৌত হয়ে যেত, সুর আওয়াজের ঝংকার, আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিয়েছেন,
জান্নাতে সিঙ্গার বানানো আছে। ইচ্ছা যুবক, ছোট জীবনটা ইচ্ছা এইখানে শেষ করে দিতে পারো, আর ইচ্ছা এইখান থেকে জান্নাতটাকে তৈরি করে নিয়ে যেতে পারো, তোমার ইচ্ছার উপরে নির্ভর। জান্নাতে সৈকত আছে, সৈকত এইখানে তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? বেশি তাকাইলে কি দেখায়, দেখায় নাই? হ্যাঁ, মনে হয় দেখায় না এদেরকে, ঠিক না? দেখায়? আরে বলবো তো না, অনেকজন এইখানেও আছে বহুতবার জুতা দেখছে। হ্যাঁ, বেশি তাকাইছে তো কি? জান্নাতে এরকম না, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমা দাখারতা, এত দেরি করলি কেন? রব্বে কাবার কসম, ডেলি জান্নাত আল্লাহকে বলে মাতা আউলিয়া উ, আল্লাহ আপনার বন্ধুরা আসবে কবে? উম্মতে মুহাম্মদী কবে আসবে? আল্লাহ বলে ইসবিরি সাতালকা কি আউলিয়া ই, একটু সবর কর, আসতেছে উম্মতে মুহাম্মদী। ডেলি বলে আলা কুল্লা ইয়ামিন ওয়াল জান্নাতু তাকুল মাতা আউলিয়া উ, আপনার বন্ধুরা কবে আসবে? আল্লাহ বলে একটু সবর কর যুবক, ইচ্ছা করলে তুমি এখান থেকে জান্নাত বানায় যেতে পারো। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে আল্লাহ তোমাকে, সদ ইচ্ছায় বানাইছে, দয়া দ্বারা বানাইছে, মায়া দ্বারা বানাইছে। তোমার ইচ্ছায় না, আমার ইচ্ছায় না, সদ ইচ্ছায় এখান থেকে জান্নাত বানায় যেত। কিন্তু যদি প্রশ্ন করি জান্নাত বানাবো তো বানাবো কি করে, জান্নাত বানাবো কি করে? সত্য তো এটাই, যতই চিৎকার দেই না দেই না কেন, আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত এই জন্য। অথচ কোরআন তো বলে দুনিয়ার মুসলমান নির্যাতিত হবে না, কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে। কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, আমি নিরাপত্তার চাদরের ভিতরে তোদেরকে তোমাদেরকে ঢাকা রাখবো। কোরআন তো বলে লাহুম রিজকুন করিম, তোমাদের কি আমি ক্লান্তিহীন রিজিক দিব? কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব। কোরআন তো বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা পরায়া রাখবো। আজকে আমরা নির্যাতিত কেন জানো? সবচেয়ে বড় নির্যাতিত আমরা এই জন্য, কেননা আল্লাহ নারাজ হয়ে গেছে আমাদের উপরে। নাইলে আল্লাহর রসুল এই কথা কেন বলতো যে একদিন আসবে হুম বারি উম মিন হুম ওয়া আনা বোরা, হুম বোরা আ উম মিন্নি ওয়া আনা বারি উম মিন হুম, একদিন আসবে উম্মত আমার লাজ রাখবে না, আমার ইজ্জত রাখবে না, আমিও উম্মতের দার ধারব না। যতই চিৎকার দেই সেটি হলো জোশের চিৎকার, হুশের চিৎকার না, শুধু জোশের চিৎকার, হুশের চিৎকার না। কোরআন দিলাম আমি কোরআন, কোরআন তো বলে তোমরা উপরে থাকবে, তোমরা নিচে আসলাম তো আসলাম কেন? কোরআন তো বলে নিরাপত্তার চাদরের ভিতরে থাকবো, আজকে আমরা নিরাপত্তাহীন কেন? কোরআন তো বলে তোমাদেরকে পাখির মতো পালবো, হাদিস তো বলে তোমাদেরকে পাখির মতো পালবো, লারাজাকাকুম কামা ইয়ারজুকু তাইর, কিন্তু আজকে আমরা খাটতে খাটতে মাথার গাম পায়ে পড়ে কেন? কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব, কিন্তু আজকে কোনো বাড়িওয়ালা সুখী না কেন? সন্তান মা বাবা নিয়ে সুখী না, মা বাবা সন্তান নিয়ে সুখী না, স্বামী স্ত্রী নিয়ে সুখী না, স্ত্রী স্বামী নিয়ে সুখী না, বাই বাই নিয়া সুখী না, বোন বোন নিয়া সুখী না, বন্ধু বন্ধু নিয়া সুখী না, প্রতিবেশী প্রতিবেশী নিয়া সুখী না, আজকে আমরা কেউ সুখী না, যুবক যৌবন নিয়া সুখী না। কেন? ইজ্জতের মালা তো আমাদের গলায় থাকা উচিত ছিল, আজকে তো আমরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। এতগুলা কুকুর যদি কোথাও কেউ বোম মায়েরা মারতো, তাইলে প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে আকাশ বাতাস এতদিনে কাঁপায় ফেলত,
কিন্তু আজ পর্যন্ত এই ৩১ দিন হতে চলল, একটা প্রাণীবাদী সংস্থা সংগঠন আজ পর্যন্ত পেপারে একটা বিবৃতি দেয় নাই যে এতগুলা মানুষকে কেন বোম্বাইরা মারা হলো। তোমরা নেটের জগতে গরো আমাকে পাইলে পাঠায় দিও, আজ পর্যন্ত কোনো প্রাণীবাদীরা দেয় নাই। ওরা জানে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কুকুরের চেয়ে নিকৃষ্ট, এটা মরলেই কি আর বাঁচলেই কি, কেন কেন এরকম হলো? আমরা উম্মত বটে কিন্তু নিজেকে উম্মত হিসাবে জীবন কাটাই না, এটাই সত্য। উম্মত মানে উম্মত, কিন্তু আমাদের জীবন আজকে উম্মত, জীবনটা কাটতেছে, জান্নাত কিনতেছি না, জান্নাত বানাইতেছি না, উম্মত জান্নাত বানাইতেছে না, আজকে এই জন্য নির্যাতিত। নাইলে কোরআন তো আমাকে এটা বলে যে তুমি উপরে থাকবে, নিচে আসবে কেন? শুধু কারণ উম্মত আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, কুদরত দিয়ে উম্মত বানাইছেন আল্লাহ নিজের মায়া দ্বারা, দয়া দ্বারা। আজকে উম্মত নবীর ইজ্জত রাখে নাই, একজন যুবক এইখানে নাই, যতদিন চুল কাটছে একবার নবীর তরিকা মতো আদর্শ মতো চুল কাটছে, নবীর স্টাইলে চুল কাটছে, একজন যুবক এইখানে নাই। বরং এরা সারা দিন রাত্র নেটের ভিতরে দেখে চুলের স্টাইল, ঘন্টা ঘন্টা লাগায়া দেখে তারপরে স্ক্রিন শট দিয়া যায় সেলুনে, আমাকে এই স্টাইলের চুল কেটে দিবি। সত্য তো যে নবীর স্টাইলে চুল কাটে না, নবীর মতো পোশাক পরে না, নবীর মতো উঠে না, নবীর মতো বসে না, নবীর মতো চলে না, নবীর মতো খায় না, নবীর মতো লয় না, অথচ যেই নবী চোখের পানি ঝরাইতে ঝরাইতে দুনিয়ার থেকে চলে গেছেন, যতদিন দুনিয়ায় ছিলেন এক মুহূর্তের জন্য চোখের পানি শুকায় নাই, যদি শুকাইতো তাহলে জিবরিল কেন জিজ্ঞাসা করতো মা জালা আরা কাতাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন? যখন দুনিয়ার থেকে চলে যাইতেছেন তখনও চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন, বলে আমার পরে ফামান লিবাদি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? কবর থেকে যখন উঠবে উঠা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠে যখন যাবেন তো আল্লাহ চেয়ার রাখবেন মাকামে মাহমুদ আল্লাহর পাশে, কিন্তু বসবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বসবেন না, বলছে আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারের পানি পান করাবো, আমি বসলে কে উম্মতকে পানি পান করাবে? আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি, বিদায় আমি হাউজে কাউসারের কাছে যাব, উম্মত আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না। বলবে তারপর? বলে তারপর আমি মিজানের কাছে ছুটা যাব, উম্মতের পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না এটা দেখতে থাকব, যদি না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সাল তো তা, আমি চাইলে নাকি দিবেন, আমি ওইখানেই চাওয়ার হাত উঠায় দিব। আপনি বলছেন সুপারিশ করলে গ্রহণ করবেন, সাফি তুসাফা, আমি ওইখানেই সুপারিশ করতে শুরু করব। আল্লাহ বলবেন তারপরে বসেন, বলে তারপরও বসবো না, আমি পুলসেরাতে ছুটা যাব, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঁটটি দিয়া পার করায় দিব। বলছে তারপর কি করবেন? বলে আমি তিন জায়গায় ছুটতে থাকবো আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবো। ওই উম্মত আজকে নবীর আদর্শ ছাড়ার কারণে আজকে সারা দুনিয়ায় নির্যাতিত। যদি নবীর আদর্শ মতো চলতো তাইলে নির্যাতিত হতো না। যাক আমি কথার শেষ জায়গায় চলে আসছি, যদি জান্নাত পাইতেই চাই, জান্নাত পাইতে চাই, যতটুক শুনাইলাম পাইতে চাই, পক্কা, তাইলে আজকে তওবা করতে হবে, তওবা। যদি ওই জান্নাত চাই যেটা মন মতো যত চাবে তা মিলবে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত
এই উম্মত প্রতি শুক্রবারে আল্লাহর এখানে দাওয়াত খাবে, না জানি কত কুটি আইটেম হবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, চেহারা চেঞ্জ। প্রতি শুক্রবারে আল্লাহ পোশাক পরাবে আমাদেরকে, সুগ্রান লাগায় দিবে, ছয় দিন খাপ পান করবে দুইভাবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। সপ্তম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবে, নিজের হাতে। কেমন মজা হবে, কেমন মজা! সব রাখা জান্নাতে, সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। প্রতিদিন সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে, ওইখানে ডানা কাটা বানায় রেখা দিছে আল্লাহ কুদরত দিয়া। যেটা পছন্দ হবে ওইটাই উঠায় নিয়ে আসবে, ওইটাই ওর। ওই জান্নাত পাইতে তো চাই, এই জন্য প্রথমে তওবা করতে হবে। তওবা, রাজি তওবা করতে? কে কে রাজি দেখি। তাইলে হাত আল্লাহর উপরে উঠাই বলেন, আল্লাহ তওবা করলাম, তওবা করলাম। পাক্কা? সত্য মনের থিকা? ইনশাআল্লাহ। নামান নামান, তাইলে গুনাহ মাফ। আল্লাহ প্রথম আকাশে এখন মাফ করার জন্য ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, কে আসিস মাফ চাস আমি মাফ করি। আর বাকি জীবন যেটা আছে ওটাকে নবীর আদর্শ মতো কাটাইতে হবে। শুধু মুখে মোহাব্বত করলে হবে না, আমরা তো মুখে মোহাব্বত করি, নবীর আদর্শ মানতে রাজি না। শুধু যদি মুখেই মোহাব্বত করি, আপনি আর আমি আবু তালেবের চেয়ে বেশি মোহাব্বত করি না, রাগ হয়ে যায় না মুরাদনগরের মানুষ। আমরা আবু তালেবের চেয়ে বেশি মোহাব্বত করি না, আবু তালেব যতটুক নবীজিকে মোহাব্বত করতেন, চৌচল্লিশ বৎসর দশ দিন বাতি যাকে বুকের ভিতরে রেখা পালসেন, যেই হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না, ওই হাত দিয়া চাচাকে কবরে নামাইছেন, ওই হাত দিয়া। তারপরে চিৎকার দিয়া বলছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কলেমা পড়তে বললাম, পড়লে পড়েন নাই, ঠোঁটটা হেলাইতে বললাম হেলান নাই, চুপ থাকতে বললাম তাও থাকলেন না, শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালেব, আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি, চাচা আমার জন্য রাস্তা রাখলেন না। শুধু মুখ দিয়ে মহব্বত করলে হবে না, নবীর আদর্শের উপরে চলতে হবে, তাইলেই জান্নাত মিলবে। রাজি নবীর আদর্শের উপরে চলার জন্য? কে কে রাজি দেখি, আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা, আজকের থেকে নামাজ ছাড়ব না, ওয়াদা। আমার ফতোয়া না, নামান নামান, আমার ফতোয়া না। আব্দুল কাদের জিলানিকে চিনেন? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানি। উনি বলেন, ওর চেয়ে নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। যে আজান শুনলো আর মসজিদে নামাজের জন্য আসলো না, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আপনি বলবেন, শুকর তো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, তো উনি লেখছেন, শুকর পর্যন্ত সকালবেলা বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে, এই জন্য লেখছেন, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আর হবে না কেন? আল্লাহ ডাকে তারপরও আসে না, কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ ডাকে না, সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে,
মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল ক্বাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাইসুশ শহীদুল হক্কুল ওয়াকিলুল কবীতুল মকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر والظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانيع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্ জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, তারপরও আসে না। ও নিকৃষ্ট হবে না তো কে হবে? ও হতবাগা হবে না তো কে হবে? ও কপাল পোড়া হবে না তো হক আর কে হবে? ও অকৃতজ্ঞ হবে না তো আর কে হবে? ও নিকৃষ্টতম হবে না তো আর কে হবে? এই জন্য আজকের থেকে পায়ে হাত রেখা বলি যুবক, তোমাদেরকে আজকের থেকে নামাজ ছাড়বো না, আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো, শুধু প্রতিবাদ জানাইলে কাজ হবে না, আমি প্রতিবাদের বিরুদ্ধে না। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়া এটা আমাদের ইমানি দায়িত্ব, শুধু প্রতিবাদ করলে হবে না, আরো দুইটা কাম করতে হবে, নাইলে প্রতিবাদ দিয়ে কিচ্ছু হবে না। আরো দুইটা কাজ, একটা কোরআন থেকে একটা হাদিস থেকে দেখাইতেছি, যদি আপনি আইতুল মুকাদ্দাসের পক্ষে হন, ফিলিস্তিনিদেরকে ভালোবাসেন, তাহলে আরো দুইটা কাজ করতে হবে। পারবেন? বলবো, আমার বিশ্বাস আজকে 31তম দিন চলতেছে, এই মজমায় একজনও নাই যে 31 দিন পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ছে, এরকম একজনও এখানে নাই, একজনও নাই, হুজুররাও নাই, কিন্তু শুধু প্রতিবাদ করতেছে। অথচ কোরআন বলে ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ, শুধু প্রতিবাদ করো না, প্রতিবাদ করা 2 রাকাত পড়ে আমাকে বলো যে আল্লাহ প্রতিবাদ করার ক্ষমতা ছিল, প্রতিবাদ করলাম, বাকি মেসেজটা আপনাকে দিয়া দিলাম, আপনি দেখেন। একজন তো পড়ে নাই, বলো বলো, পড়ছেন কেউ এস পর্যন্ত 31 দিন? অথচ এটা তো কোরআনের শিক্ষা, আপনি এখান থেকে যা কিভাবে বুম মারবেন? প্রতিবাদ করতেছেন, সরকারও করতেছে প্রতিবাদ, কিন্তু শুধু প্রতিবাদ ক্ষান্ত না, আমাদের উচিত ছিল ওই দিন থেকে রোজা রাখা, সালাতুল হাজাত পড়া, আল্লাহর হুকুম ছিল এটা, ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ। হুজুর রাগ হয়ে যাবে আমার উপরে, কেন চেহারা দেখলে তো বুঝি আমি, কিন্তু 31 দিন পর্যন্ত তো সালাতুল হাজাত পড়ে নাই কেউ, উচিত ছিল রাত্রে উঠা চোখের পানি ছেড়া। মালিক, প্রতিবাদের ক্ষমতা আছে আমাদের, করতেছি, কিন্তু বাকি ক্ষমতা তো আমাদের নাই, তোমার হাতে আবাবিল তো ঘুরা বেড়াইতেছে, হুকুম দিতে তো দেরি, পাঞ্জায় পাথর নিয়ে উড়া যায়া, আল্লাহ পাউডার বানাইতে তো দেরি করবে না, হাতিয়ালাদেরকে তো পাউডার বানায় দিছিল আবাবিল, আবাবিল মরে গেছে না এখনো? আবাবিল নাই, উচিত ছিল 2 রাকাত পড়া। পায়ে হাত রাইখা বলি আজকের থেকে 2 রাকাত সালাতুল হাজাত পড়েন, পড়বেন না, খালি চিৎকারই দিবেন, 2 রাকাত পড়েন, লাগাও তো লাউ উসসে লাগাও,
আল্লাহ আজও বদরের দিন বানাইতে পারে। বদর আলারা চিৎকার দিয়া বদর জিতে নেয়। হাদিস বুখারী উঠান, সারা রাত্র সেজদায় পড়া ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন ফেরেশতা নামতে দেখতেছেন আবু বকর, তখন পিছের থিকা কাপড়ে হাত দিয়ে উঠে বলছে, ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কান্না যথেষ্ট হয়ে গেছে, যদি আমার কথা বিশ্বাস না করেন তো মাথা উঠায় দেখেন, ওই যে ফেরেশতা নাইমা আসতেছে। আমরা তো চিৎকারে বিশ্বাসী, হুশ যে কবে আমাদের আসবে এটাও জানি না। দুষ খাইলে বলে হুশ হয়, চুর গেলে বলে বুদ্ধি হয়, কবে যে বুদ্ধির দাঁত গজাবে এটাও জানি না। একজনও তো পেলাম না এখানে, হুজুরও তো আছে অনেকে, 31 দিন 2 রাকাত করে ডেলি পড়ছে, একজনও তো পেলাম না। তাবলিগালাও আছে এখানে দেখতেছি, চিল্লা তিন চিল্লালাও আছে এখানে, কেউ তো পড়ে নাই। হইতে তো পারত কোন জীর্ণ শীর্ণ আলার 2 রাকাত আরশ কাঁপায় রেখা দিত, না পারত না। হ্যাঁ, এই জন্য 2 রাকাত ডেলি পড়বো, ঠিক আছে, যতদিন পর্যন্ত সমাধান না হয়। আর দ্বিতীয় হাদিসে আছে, আসাদকাতু তারুদ্দুল বালা, 31 দিন পর্যন্ত, আজকে 31তম রাত্র চলতেছে, এখানে বাজে 11:12, ওইখানে 3 ঘন্টা কম, 3 ঘন্টা পরে ওরা, এখন বাজে হইল 8:12, এক রাত্র আসে না যে কেয়ামত আসে, কেয়ামত। আপনি ফিলিস্তিন দেখেন না, আমি ফিলিস্তিন দেখছি, আপনার চেয়ে বেশি দরদ আমার এইখানে। আপনি তো মিডিয়ায় ফিলিস্তিন দেখে চিৎকার দিতে চিৎকার দিতেছেন, আমি তো চৌখে ফিলিস্তিন দেখছি, আপনার চেয়ে বেশি ব্যথা আমার এখানে। দ্বিতীয় যেটা আমাদের করণীয়, ওটা হলো ডেলি 1 টাকা ফিলিস্তিনের নামে সৎকা করা। আর সৎকা তো তার উদ্দুল বালা, মুসলমান শুধু চিৎকার দিলে হবে না, আল্লাহ আল্লাহ রসুল যেটা শিখাইছে ওটাও করতে হবে। এই তিনটা যদি করতে পারি, তাহলে হয়তো হইতে পারে বাংলাদেশের মানুষের চোখের পানি বড় কাছে, বাঙালিদের মতো তারা। আর একটা কথা শেষ, যতদিন পর্যন্ত বাংলাদেশে 3 ধরনের পরিবেশ থাকবে, ততদিন পর্যন্ত আমাদের দেশে বিপর্যয় ঘটবে না। আমার বিশ্বাস নড়বে চড়বে পড়বে না, শতবার ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় নাই, শুধু 3টা পরিবেশের কারণে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আরেকটা হলো আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ, আরেকটা হলো এরকম কোরআনি মাহফিলের পরিবেশ। এই 3টা যদি ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশ কোনো দিন বিপর্যয় ঘটবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন হয়তো 100-150 বছরে, আমি এই মাটির ইতিহাস জানি 1430 বছরে, আমি জানি এই মাটির ইতিহাস। যদি এই 3টা পরিবেশ ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশে কোনো দিন কোনো বিপর্যয় ঘটবে না, ইনশাআল্লাহ। ধরে রাখবো এই 3টা পরিবেশ, কে কে ধরে রাখবো দেখি। নামান নামান নামান, এটাই শেষ কথা। যদি এটার জন্য জেবে হাত দিতে হয়, তাইলেও কি দিব? হ্যাঁ, আমি চান্দা করব না, শুধু আপনাদেরকে প্রতিশ্রুতি নিব, এগুলা টিকায় রাখতে হবে। জান দিয়া হইল, মাল দিয়া হইল, সময় দিয়া হইল, নাইলে বিপর্যয় ঘটবে, নাইলে বাংলাদেশ নিয়ে বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস করুণাই যখন বিপর্যয় ঘটাইতে পারে নাই, 7.8 ভূমিকম্প পারে নাই, 2-2 বার 10 নম্বর মহাবিপদ সংকেত পারে নাই, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে আর কোনোদিন বিপর্যয় ঘটবে না, যদি এই 3টা পরিবেশ আমরা ধরে রাখতে পারি। রাখবেন তো, যাবে হাত দিতে হলো দিবেন যাবে হাত, দেখি কে কে দিবে যাবে হাত, আল্লাহ কবুল করুক। আমিন।
ওমা আলাইনা ইল্লাল বালা। নফল নামাজ পড়লেই হবে, দুই রাকাত নফল নামাজ, বাস।